করছে, তুমি ডিভোর্স দিয়ে দিলে আমি কি পানিতে পড়ে যাব? আমি ভিক্ষা করে খাবো, হ্যাঁ খাবো, এরকম খারাপ স্বামীর সাথে থাকার থেকে যে দশ নৌকায় পান দিয়ে চলে তার সাথে থাকার থেকে না থাকা ভালো, না থাকা ভালো, হ্যাঁ না মারো আমাকে, আমাকে তুমি মারো, মারে ডিভোর্স দিয়ে টাকার হাত থেকে যাবা, তুমি কি জানতে পারছো, তুমি তুমি কি তাও সাপাইছো মাল লাগতো, এই যে হাত মুছলে না, হ্যাঁ হাত মুছলে না, আমাকে গালি দিলে আমি খামকি মাগি, আমি বেশ আমাকে সবকিছু ভালো কে করিম, তাহলে করিম কে লিগেল ভাবে বিয়ে করবি কেন, লিগেল ভাবে ওকে বিয়ে করবি বলতে আমি কেন দেখেছো বলতেছি আমার মানে কেটে গেছে, হ্যাঁ তামশা করিও না তুমি, আমার আমার কাঁচা হাতের মধ্যে আজকে তুমি এ করছো, আমি দশ দিন আমি দশ দিন ধরে ইঞ্জুরি হয়ে বিছানায় পড়ে আছি, আমি অসুস্থ, আমি স্টিক, আমি সবাইকে বলছি আমার খারাপ লাগতেছে, ভিডিওটা ডিলিট করে দেন, আমি কোমরা কিসের জান কেন করি কেসকে শর্ট গুলো দিছ আজকে কেন দিছ আজকে দিও, হ্যাঁ কবে দিছ তাকে ওই দিন দিছ, আমাকে বিয়ে করে এখনো করি না, সাথে কথা বলে কি ঠিক ইলিয়াস, এটা কি ঠিক, তুমি এত ভালো, তোমার শাশুড়ি এভাবে কথা বলতেছিল কেন, তোমার তোমার তোমাকে নিয়ে মারতেছো ভাই বলবো না, আমাকে দাও ভাই ভিডিওটা আমাকে নিয়ে বাজে কথা বলতেছে, আলটিমেটলি ও কিন্তু না বুঝে আমার কি বাজে কথা বলতেছে, ওখানে শুনো, আমি শুনি না, আমি একবারও শুনি নাই, শুনো কি বলি, আমি শুনবো না, ওখানে আর মা গালি দিচ্ছিল কাছে জানো, এখন আমাকে গালি দিচ্ছে, আমি ইলিয়াসকে গালি দিচ্ছে না, ওদের কোন কাস্টমারকে গালি দিচ্ছে, আমি কিভাবে জানবো, হ্যাঁ আমি কিভাবে জানবো, তুমি কি তামসা করেছো আমাকে, ইউজ করার জন্য বিয়ে করছো, আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে যাবা, আমার ক্যারিয়ার আছে, আমার লাইফ আছে, হ্যাঁ দেখি রিপোর্ট দিবা, রিপোর্ট দিবা, লাভ নাই, হ্যাঁ পেজ দিয়ে আপলোড করবো তোমার শাশুড়ি আর পরিবারের ভিডিও, শুধু শুধু জিনিসটাকে গোলা করতেছে, মানে ও দিতেছে, মানে ধরো একবার ছবি দিছে কালির পর্যন্ত আমাকে দিছো জানা, তাই বলছো তোমার ঢাকা শহরে কে কে আছে সবাইকে ডাকো, ডিভোর্স এখান থেকে যাবা, বিয়েটা তোমার কাছে খেলা, আমার কাছে খেলা না, তুমি আমার আটকে রাখতে পারো যদি আমি যেতে চাই, হ্যাঁ আটকে রাখার কারো ক্ষমতা আছে, তুমি ডিভোর্স দিয়ে যাবা, কথা বলো তুমি ডিভোর্স দিয়ে যাবা, লিগ্যাল হবে বিয়ে করছো, ডিভোর্স দিয়ে যাবা, আমাকে সব কথা বলতেছো কেন, ডিভোর্স দিয়ে যাবা, শোনো আমি যদি আমি তোমার কাছে ডিভোর্স চাই, ডিভোর্স নিবা, ডিভোর্স দিয়ে তুমি যাবা, কিন্তু কথাটা বলছো যে তুমি সাক্ষী আছো, কথাটা উইথড্র করো, হ্যাঁ হ্যাঁ কি কথা উইথড্র করো, কারোর ক্ষমতা নাই যদি আমি যেতে চাই, শোনো আমি একটা কথা বলি, অবশ্যই ক্ষমতা আছে, তুমি আমাকে তুমি আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করছো, যে তুমি আমাকে ডিভোর্স দিছো, কিন্তু তুমি আমাকে ডিভোর্স দাও, আমাকে গালি দিচ্ছ, আমি জ্বলবো না, আমি তো তোমাকে গালি দিই নাই, ওখানে তো করিমের মাত্র গালি দিচ্ছে, পাগল, এই জন্য তোমার সেন্স কাজ করে না, ঠিকই এক ঘন্টা পরে, তুমি যাদের সাথে বিয়ে করো সবাই পাগল, তুমি একাই সুস্থ, তাই তো, হ্যাঁ তোমাকে ঝগড়া করা কি আমি মানে খুব মজা লাগতেছে ঝগড়া করতে, তুমি আমার বিয়েতে কি খেলা পাইছো, আমি সুভা কারেন না, আমি সুভা অন্য সাথে মেটানা, কিন্তু তুমি কিন্তু ডিভোর্স দিয়ে তারপর যাবা, মিনিংলেস ঝগড়া করতেছো, মিনিংলেস ঝগড়া আমার সাথে, আচ্ছা কি করবা, কি করবা তুমি, সেই কাছে না ছেলে জয় পাওয়ার দেখো আমাকে, আরে ভাই জয় ভাই তোমার নাম জানে, চিনি তোমাকে, নাম জানে তোমাকে, তোমাকে চিনি, তোমাকে চিনি, হ্যাঁ তুমি সব সময় আমাদের প্রধানমন্ত্রীর ছেলে একটা জয় দে, জয় দে দিয়ে ভয় দেখায় বুঝছো, কারে দেখো ছবি তুলে সারাদিন একটা পাগল, শুনে দেখো, তুমি ঘটনা
আমার কানে, আমি কানে অনেক শুনতে পাই, হ্যাঁ এত চিল্লাইতে হবে না, আস্তে করে কথা বলো, কানে শুনতে পাই অনেক সুন্দর হয়েছে, এই তো লোভ হয়েছে, সুন্দর সুন্দর হচ্ছে। তুমি মনে করিও না, কি হয়েছে, তুমি ডিভোর্স দিয়ে দিলে আমি কি পানিতে পড়ে যাবো, আমি ভিক্ষা করে